তার গুরুত্বটা বুঝে বা তার আত্মীয় স্বজন তাদের যে মানসিক উদ্বেগটা বুঝে সাথে সাথে যেন তারা চিকিৎসার ব্যবস্থাটা নেয়, ফেলে না রাখে। এই মানসিকতাটা সেবামূলক একটা মানসিকতা, এটা আমাদের চিকিৎসকদের মধ্যে যাতে হয় এই বিষয়টা সম্পর্কে তাদের এই সচেতনতা সৃষ্টি করা দরকার। এই ব্যাপারে আমি মনে করি যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এটা ভালোভাবে একটা প্রচার হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। আমাদের চিকিৎসা ক্ষেত্রে বা প্রচুর এখন প্রতিনিয়ত আধুনিক যন্ত্রপাতি আবিষ্কার হচ্ছে, আবার সাবজেক্টও নতুন নতুন এসে যাচ্ছে, কাজে আমাদের শিক্ষাটা শিক্ষা ব্যবস্থাটাকে যেহেতু আমরা ইউনিভার্সিটি করে দিয়েছি, কাজে এখানে শিক্ষাক্ষেত্রেও কিন্তু আমাদের এই নতুন কারিকুলামগুলি সময় উপযোগী, যুগ উপযোগী যেগুলি, সেটা সঙ্গে সঙ্গে গ্রহণ করা এবং সেই ধরনের শিক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষক তৈরি করা, শিক্ষক সৃষ্টি করা, শিক্ষকদের ট্রেনিং দেওয়া। আমরা তো বিদেশেও ট্রেনিং করায় নিয়ে আসছি, কাজে এই সুযোগটা যাতে নেয় সেই ব্যবস্থাটা নিতে হবে। সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের যত রকম ক্রয় পদ্ধতি আছে এটা সম্পূর্ণ ডিজিটালাইজড অটোমেশন হওয়া উচিত। কী কী আছে না আছে, কী দরকার না দরকার, এটা সম্পূর্ণ ডিজিটালাইজ সিস্টেম অটোমেশনে করে দেওয়া দরকার। তাহলে এখানে আমার মনে হয় একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে।